বিগ নিউজ, সবার আগে সবার সাথে। মাসে লকডাউন ঘোষণার পর থেকেই তাদের দুর্ভোগ দুর্দশা দেখেছে গোটা দেশ। করোনা পরিস্থিতিতে দেশ জুড়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় পরিযায়ী শ্রমিকদের নিদারুণ জীবন। লকডাউনের ফলে তাদের বাড়ি ফিরতে না পারা, খাদ্য সংকট, বাড়ি ফিরতে হাজার হাজার কিলোমিটার হাঁটা, এমনকি বাড়ি ফিরতে গিয়ে মৃত্যু, এই সবই এখন করোনা পরিস্থিতিতে আরো বেশি করে যেন বুঝিয়ে দিল ভারতীয় পরিযায়ী শ্রমিকদের প্রাণের মূল্য ঠিক কতটা। করোনার ফলে লক্ষ লক্ষ মানুষ কর্মহারা, খাবারের দেখা নেই কত ঘরে। সুন্দরবন এক মাসের উপর জলের নিচে, খাবার দূরে থাক, নিচে থাকাই দায় হয়েছিল তাদের, এটা বর্তমানের প্রজাতান্ত্রিক অধিকার। কয়েক হাজার কৃষকদের পদযাত্রা বা হাজার হাজার মানুষ আজ অভুক্ত, এটাই কি প্রজাতন্ত্র? প্রজাতন্ত্রের উদ্দেশ্য ছিল প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার, সেটা কি সত্যিই পেয়েছে দেশবাসীরা? হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের হাহাকার, এটাই বোধহয় গণতন্ত্র। সবার আগে সবার সাথে।